ডয়েচে ভেলে এবং প্রথম আলোতে একটা প্রতিবেদন প্রকাশ করছে যে অভিন্ন শরণার্থী নীতি গ্রহণ করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। আচ্ছা, ইউরোপীয় ইউনিয়নের এই শরণার্থী নিয়ে সমস্যাটা আসলে কি? দেখেন, 2015 সালে যখন সিরিয়া যুদ্ধ হয় তখন কিন্তু লাখ লাখ মানুষ শরণার্থী হিসেবে ইউরোপে প্রবেশ করে। শুধুমাত্র সিরিয়া যুদ্ধ না, ভূমধ্যসাগর পাড়ি হয়ে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ ইউরোপে প্রবেশ করে। কিন্তু এই যে শরণার্থীরা প্রবেশ করে, এখানে কিন্তু একটা সমস্যা আছে। এই শরণার্থীরা কিন্তু পর্যাপ্ত দক্ষ না, কাজে পর্যাপ্ত দক্ষ না, আর্থিকভাবে অতটা সামর্থ্যবান না। তো তারা কী করে, ইউরোপের যে শ্রম বাজারে বেশিরভাগ চাকরিটাই তারা নিজেরা নিয়ে নেয় অল্প বেতনে। ফলে ইউরোপে যারা মূল অধিবাসী তারা কিন্তু সমস্যায় পড়ে, তারা কিন্তু বেতন কম পায়। এটা তো গেল আগে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু আরও বড় সমস্যা তৈরি হয়েছে। সমস্যাটা কি, যে ইউরোপের যে ইউক্রেন ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ হইতেছে, এই কারণেও কিন্তু ইউক্রেন থেকে বহু শরণার্থী ইউরোপে প্রবেশ করতেছে। এই যে শরণার্থীগুলো ইউরোপে প্রবেশ করতেছে, এইখানে ইউরোপের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি হয়েছে। কিভাবে, দেখেন, শরণার্থীগুলো সব যাইতেছে পূর্ব ইউরোপে, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তো তারা অভিন্ন। তাহলে পূর্ব ইউরোপের যে দেশগুলো, তারা পশ্চিম ইউরোপের দেশগুলো বা ধনী দেশগুলোকে বলতেছে যে তোমরাও সমান সমান জনগণ এই শরণার্থী নাও, আমরা কেন সব নেব, আমরা কেন এই সব শরণার্থীর বোঝা বহন করবো, তোমরাও কিছু নাও। কিন্তু পশ্চিম ইউরোপের যে ধনী দেশগুলো, তারা কিন্তু এই শরণার্থী নিতে নারাজ। তারা বলে যে তোমরাই সামলাও, তোমাদের দেশে আসছে তোমরাই সামলাও। দেখেন, এরকম দেশের মধ্যে আছে জার্মানি, ফ্রান্স, সুইডেন, এরা শরণার্থী নিতে একেবারেই চায় না। তো এই জন্য ইউরোপের মধ্যে একটা মতভেদ কিন্তু সৃষ্টি হয়েছে যে যে এই শরণার্থী আসলেই কি পূর্ব ইউরোপের দেশ একলাই বহন করবে, নাকি পশ্চিম ইউরোপের দেশ তারাও কিছুটা বহন করবে। এই কারণে পূর্ব ইউরোপের দেশগুলো চাইতেছে যে এই শরণার্থী নীতি একটা নতুন অভিন্ন শরণার্থী নীতি হোক, যাতে এই যে শরণার্থী যারা আসবে তাদেরকে বণ্টন করে দেওয়া হবে সম্পূর্ণ ইউরোপে। ঠিক আছে, তাইলে কিন্তু পূর্ব ইউরোপের যে দেশগুলো তাদের কিন্তু কম বোঝা বহন করতে হবে। কিন্তু আসলে কি, এটা এখন পর্যন্ত ঐক্যবদ্ধ হয় নাই, এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই, আর এই সিদ্ধান্তটা হওয়া আসলেই খুব কঠিন। এই এই যে অধিবাসীদের কারণেই কিন্তু যুক্তরাজ্য, এই ইংল্যান্ড, তারা কিন্তু এই যে ব্রেক্সিট করছে, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করছে, এটা কিন্তু একটা বড় কারণ হচ্ছে এই অধিবাসী নীতি, এই শরণার্থী বা অধিবাসী। তো আসলেই মানে ধনী দেশগুলো এইটার সাথে একমত হওয়া আসলেই খুব কঠিন, তবে তারা চাইতেছে যে আসলে একটা অভিন্ন নীতি গ্রহণ করা হোক।